অলরাইট, এই ক্লাসে আমরা দেখব যে PHP তে আমরা কি কি অ্যাভেলেবল অপারেটর পাচ্ছি এবং এই অপারেটরসগুলো নিয়ে আমরা কি কাজ করতে পারি। ওকে, তো এখন এইখানে হলো আমরা টেকনিক্যালি শুধু পরিচিত হব আমাদের অপারেটরসগুলোর সাথে, এগুলোর প্র্যাকটিক্যাল কাজগুলোর জন্য আমাদের প্রত্যেকটার জন্য আলাদা সেপারেটেড ভিডিও থাকবে এবং সেখানে আপনারা কীভাবে কোডে কাজ করে সেই জিনিসটা আপনারা দেখতে পারবেন। তার মানে কি এই যে এই ভিডিও দেখার দরকার নাই, ব্যাপারটা তা না। ব্যাপারটা হইতেছে যে এই ভিডিওটা দেখে আপনি একটা ওভারভিউ পাবেন, আপনি জানতে পারবেন যে অপারেটরস কত রকম আছে, কী কী আছে, কোনটার সাইন কীরকম, কোনটার কাজ কীরকম, সেই জিনিসটা সম্পর্কে একটা বেসিক আইডিয়া এখান থেকে পাবেন। বাট এটার ইমপ্লিমেন্টেশন আলটিমেটলি আপনার ঘটবে যখন আমরা কোডে প্র্যাকটিক্যালি এটা করব। তো চলেন আমরা এটা স্টার্ট করি। প্রথমেই PHP অপারেটরস নিয়ে যদি আমাদের কথা বলতে হয়, আমাদের যে সমস্ত অপারেটরগুলো নিয়ে কথা বলতে হবে সেগুলো হলো অ্যারিথমেটিক অপারেটর। অ্যারিথমেটিক অপারেটর খুবই মানে মারাত্মক সিরিয়াস ব্যাপার, কারণ একদম বেসিক আপনি যদি যোগ বিয়োগ গুণ ভাগ করতে চান সেক্ষেত্রে এটা খুবই জরুরি। যেমন এখানে আমাদের অ্যাডিশন, সাবস্ট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, মডিউলাস, এটি কিন্তু মডিউলস না, আবারও বলি মডিউলস না, মডিউলাস। আপনি চাইলে গুগল থেকে উচ্চারণও শুনে নিতে পারেন, সমস্যা নাই। তারপরে এক্সপোনেনসিয়েশনস, এই যে কাজগুলো কি আছে আপনি যদি একটু ডান দিকে পড়ে দেখেন যে এটার রেজাল্টটা কী হবে। আমরা আগেই বলছি যে দুইটা অপারেন্ডের মাঝে একটা অপারেটর একটা অপারেশন ঘটায় এবং একটা রেজাল্ট সে রিটার্ন করে। দে আমরা যদি একটা সিম্পল এক্সাম্পল দেখি, ধরেন নিজে যদি আমি ডকুমেন্টেশন শিখতে চাইতাম তখন আমি কি করতাম, যেমন এখানে আমাদের অপারেটরের নাম কি বলছে প্লাস, এটি কিন্তু W3 স্কুলস থেকে নেওয়া, আপনারা ওইখান থেকেও রেফারেন্স দেখতে পারবেন। প্রথমটা যেটা বলছে প্লাস বা অ্যাডিশন, এই অ্যাডিশনের একটা এক্সাম্পলও তারা দিয়ে দিছে, আমরা চাইলে দুইটা ভ্যারিয়েবল এখানে যোগ করতে পারি এবং এখানে রেজাল্টটা কী হবে, সাম অফ এক্স অ্যান্ড ওয়াই, তার মানে আপনার এক্স এবং ওয়াইয়ের যে ভ্যালুটা থাকবে সেই ভ্যালুটা আমাদের এখানে রেজাল্টে থাকবে। তো এখানে প্রত্যেকটা সম্পর্কে বলা আছে, বলা থাকলেও আমরা যেহেতু টিউটোরিয়াল বানাইতে বসছি আমরা প্রত্যেকটারই প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখাবো। তো এরপর আসতেছে আমাদের অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যাসাইনমেন্ট অপারেটর দিয়ে আমরা কোনো কিছুতে মান অ্যাসাইন করতে পারবো, সেটা আমাদের ইকুয়াল সাইন হইতে পারে, প্লাস ইকুয়াল সাইন হইতে পারে, মাইনাস ইকুয়াল সাইন হইতে পারে, এরকম অনেকগুলোই হইতে পারে। এখানে যতগুলো দেখতেছেন প্রত্যেকটা নিয়ে আমাদের কথা হইতে পারে এবং লাস্টে মডুলাস অপারেটর তো আছেই। অলরাইট, তো কম্প্যারিজন অপারেটর বা কম্প্যারিজন বলতে কি একটার সাথে আরেকটার আমরা কম্পেয়ার করি এবং সে অনুযায়ী আমরা ভ্যালুটা রিটার্ন করতেছি, সেটা ইকুয়াল হইতে পারে, আইডেন্টিক্যাল হইতে পারে, নট ইকুয়াল হইতে পারে, নন আইডেন্টিক্যাল হইতে পারে, গ্রেটার দ্যান হইতে পারে, লেস দ্যান হইতে পারে। স্পেসশিপ অপারেটর খুবই মানে মজার, স্পেসশিপ অপারেটর আপনার জিরো, মাইনাস ওয়ান, অথ জিরো, এগুলো হলে সে রিটার্ন করে, ডিপেন্ডস অন সিচুয়েশন। তো এখানে কি বলছে যে রিটার্নস অ্যান ইন্টিজার লেস দ্যান ইকুয়াল টু অর গ্রেটার দ্যান জিরো ডিপেন্ডিং অন ইফ এক্স ইজ লেস দ্যান ইকুয়াল অর গ্রেটার দ্যান ওয়াই ইন্ট্রোডিউস ইন PHP 7, মানে PHP 7 এটা হলো আমাকে ইন্ট্রোডিউস করা হয়। স্পেসশিপ নিয়ে আমাদের কোড আছে, আপনি দেখবেন ওটা, স্পেসশিপের ভিডিওটা দেখলে আপনি এখানে বুঝতে পারবেন আরও ক্লিয়ারলি। এরপরে যেটা আমাদের থাকতেছে ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট অপারেটর। ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট বলতে কি বুঝাইতেছে, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট আবার দুই টাইপের হইতে পারে, একটা প্রি ইনক্রিমেন্ট আর একটা হলো পোস্ট ইনক্রিমেন্ট। প্রি ইনক্রিমেন্টের সময় যেটা হবে যে আপনি প্লাস প্লাস বা মাইনাস মাইনাস যেটাই বলেন সেটা আপনার আগে থাকবে, এটা প্রি, মানে আমরা ছোটবেলায় পড়ছি না প্রি পজিশন, প্রি মানে পূর্বে, পজিশন মানে অবস্থান। তো প্রি ইনক্রিমেন্ট মানে কি, প্রি ইনক্রিমেন্ট মানে আগে সে ইনক্রিমেন্ট করবে, ঠিক আছে। আর পোস্ট ইনক্রিমেন্ট মানে কি, তাহলে সেটা হবে হলো পরে, মানে প্লাস প্লাসটা থাকবে হলো আপনার পরে। তো এই দুটো ডিফারেন্স কি সেটাও আমাদের ভিডিওতে থাকবে, সেটা আমরা আলোচনা করব। আর লজিক্যাল অপারেটর কি, লজিক্যাল অপারেটর হইতেছে এই যে আমরা বলি না অ্যান্ড অর, এই যে অ্যান্ড অর নর, এখানে অনেকগুলো আছে ওদের। তো অ্যান্ড অর সবচেয়ে বেশি ইউজ হয়, তো আপনি এটা দেখবেন, এটা আমরা সামনে দেখব। স্ট্রিং অপারেটর, স্ট্রিং অপারেটর কি আছে, কনকেটেনেশন, যেটা খুবই জরুরি, কনকেটেনেশনের লাগে যে দুইটা স্ট্রিং যদি আমরা জয়েন করতে চাই একসাথে সেক্ষেত্রে আমরা এই কনকেট করার জন্য কনকেটেনেশন অপারেটর ইউজ করতে পারি। কনকেটেনেশন অ্যাসাইনমেন্টও আছে যে আমরা কনকেট করে সেটাকে আবার অ্যাসাইনও করে দিতে পারি আরেকটা ইস্যুর সাথে, সেটাও আমরা দেখব। অ্যারে অপারেটর আছে আমাদের, অ্যারের ভিতরে ইউনিয়ন, ইকুয়ালিটি, আইডেন্টিটি, ইনইকুয়ালিটি, এগুলো সব কিছুই আছে যেগুলো আমরা অ্যারে সেকশনে আলোচনা করব। এরপর আছে আমাদের কন্ডিশনাল অ্যাসাইনমেন্ট অপারেটর, যেটা সেটা এখানে আমরা টার্নারি অপারেটর নিয়ে দেখব। তারপরে আমাদের ডাবল যে কোশ্চেন মার্ক যেটা আছে, নাল কোলাসিং যে অপারেটর, সেটা নিয়েও আমরা হলো দেখব এবং এগুলো নিয়ে হলো আমরা সামনে আলোচনা করব। তো এই ছিল মোটামুটি আমাদের PHP-র যে অপারেটরসগুলো আছে সেই অপারেটরসগুলো নিয়ে সম্পর্কে আমাদের প্রাইমারি আইডিয়া, কারণ আমরা যেহেতু কেবল এই সেকশনটা শুরু করতেছি এখনই, তো প্রথম ভিডিওতে তো সব বলে দেওয়া সম্ভব না। আমরা একটা ইনিশিয়াল আইডিয়া নিয়ে রাখি যে আচ্ছা আমরা এই টপিকগুলো কভার করবো, এই টপিকগুলো নিয়ে আমরা কথা বলতে থাকবো। তো আপনি যদি নিজে এক্সপ্লোর করতে চান দেন গো ফর W3 স্কুলস বা আদার এনি কাইন্ড অফ গুড রিসোর্স যেখান থেকে আপনি পড়তে পারবেন, মানে ভিডিও টিউটোরিয়াল ইজ নট দ্য আলটিমেট সলিউশন। আপনার
আলটিমেটলি বই পড়তে হবে, আপনাকে যে যাই বলুক যত কথাই বলুক আপনার বই পড়তে হবে, আর্টিকেল পড়তে হবে, আরও ডেপথ জানার জন্য নিজে প্র্যাকটিস করতে হবে। আমরা তো দেখাই দিবই, তারপর আপনার ওটার সাথে সাথে করতে হবে, আদারওয়াইজ কোনো টিউটোরিয়ালই আপনার জন্য ফলপ্রসূ হবে না। পিএইচপি অল ইউ নিড টু নোর উদ্দেশ্য এই না যে আপনাকে সমস্ত ইনফরমেশন গুলাই দেওয়া হবে, আপনি সেটা নিয়ে নেবেন। পিএইচপি অল ইউ নিড টু নোর উদ্দেশ্য হলো আপনাকে এক্সপ্লোর করার মন মানসিকতা তৈরি করা, আপনিও যাতে আমাদের সাথে পড়তে চান, পড়তে এক্সপ্লোর করতে চান, নতুন কিছু জানতে চান। সো চলেন আমরা অপারেটার্স নিয়ে আরও বিস্তারিত জানি। থ্যাংক ইউ।